হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। অর্থাৎ আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলকে, অর্থাৎ আপনাদের ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন, 3D ডিজাইন, যেটা কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলকে আরও অনেক সৌন্দর্যময় করে তুলবে। তো এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে মেইন ফেসবুক অ্যাপসটা রয়েছে আপনারা সেই অ্যাপসটা ওপেন করবেন। তো দেখুন, আমি মেইন ফেসবুক অ্যাপসটা ওপেন করছি। ওপেন করার পরে দেখুন এই কর্নার থ্রি ডট মেনু রয়েছে, আমি কর্নার থ্রি ডট মেনুতে প্রেস করলাম। প্রেস করার পর আপনাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে যেতে হবে। তো আমি আসলাম। এখানে আসার পর আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে আপনাদের যেটা করতে, আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। দেখুন, গুগল প্লে স্টোরে আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন এখানে যে সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের লিখতে হবে, এখানে লিখতে হবে PICS, পিক্স আর্ট লিখে আপনারা সার্চ করবেন। তো আপনারা কিন্তু এখানে পিক্স আর্ট লিখে সার্চ করবেন এবং এখানে একটা অ্যাপস পাবেন। দেখুন, আপনারা এই অ্যাপসটা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি সেহেতু সরাসরি অ্যাপসটা ওপেন করবো। তো দেখুন, আমি সরাসরি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা ওপেন হচ্ছে। তো দেখুন, এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদেরকে এরকম একটা অপশন আসবে, এটা কেটে দেবেন আপনারা। কেটে দেওয়ার পরে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, আপনারা সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে রয়েছে স্টার্ট এডিটিং এবং এইখানে রয়েছে দেখুন ওয়াল ফটোস। তো আমার ডিসক্রিপশন বক্সে একটা ফটো পেয়ে যাবেন, এরকম একটা ফটো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এই ফটোর উপর দেখুন, আপনারা এরকম একটা ফটো পেয়ে যাবেন, ব্লাইন্ড ফটো। তো আপনারা সিম্পলি এই ফটোর উপর ক্লিক করবেন। আপনারা এই ফটোটা কিন্তু ডাউনলোড করে নেবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে। তারপরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে স্ক্রল করে এদিকে আসলে দেখুন এখানে রয়েছে অ্যাড ফটোস। তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড ফটোসে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ফেসবুক প্রোফাইলে যে স্ক্রিনশটটা দিয়েছিলেন ওটার উপর ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে ক্রপ অপশন। তো আপনারা চাইলে এখান থেকে এটা ক্রপ করে নিতে পারেন। তো দেখুন, আমি এটা হালকা একটু ক্রপ করে নিচ্ছি। তো আমি এটা ক্রপ করে নিলাম। নেওয়ার পর দেখুন আপনাদের ইচ্ছা মতো আপনাদেরকে এখানে সাইজ দিতে হবে। তো আপনাদের ইচ্ছা মতো একটা সাইজ এখানে দিয়ে দেবেন। তো দেখুন, আমি এখানে একটা সাইজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে স্ক্রল ডাউন করে এদিকে আসলে আপনাদেরকে সামনে দেখুন। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে ইচ্ছা মতো আপনাদেরকে এখান থেকে ক্যাপাসিটি কমিয়ে আপনারা নিতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে একটা ক্যাপাসিটি দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে এদিকে আসবেন। এদিকে আসার পরে দেখুন এখানে এখানে একটা অপশন পাবেন ব্লাইন্ড নামে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অপশনটা। তো দেখুন, আপনারা এই ব্লাইন্ড নামে একটা অপশন পাবেন। তো আপনারা সিম্পলি ব্লাইন্ড নামে অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন স্ক্রল ডাউন করে এদিকে আসলে দেখুন মাল্টিপ্লাই নামে একটা অপশন রয়েছে। তো আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে দেখুন আপনাদের এটা কিন্তু আপসা আপসা হয়ে যাবে। এবার আপনাদের যেটা করতে হবে, উপরে দেখুন এখানে আপনারা একটা ইরেজ অপশন পাবেন। দেখাচ্ছি আমি আপনাদের, দেখুন এখানে উপরে একটা ইরেজ অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি ইরেজ অপশনে ক্লিক করবেন। ইরেজ অপশনে ক্লিক করার পরে দেখুন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ইরেজ করে নেবেন। ইরেজ করার পরে এখানে দেখুন এই যে একটা অপশন রয়েছে টিকমার্ক, আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন। আবার এখানে দেখুন এই যে গো অপশন রয়েছে, আপনারা সিম্পলি এখান থেকে গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে একটা অ্যাড আসবে। তো আপনারা অ্যাডটা কিন্তু কেটে দেবেন। দেখুন আমি এখান থেকে একটা কেটে দিচ্ছি। অ্যাডটা কেটে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে রয়েছে সেভ আইকন। তো আপনারা সিম্পলি সেভ আইকনের উপর ক্লিক করে এখানে দেখুন সেভ আইকনে ক্লিক করবেন, করলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে 3D ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।